ছবিটা তোলা আছে, এক্স্যাক্টলি আপনি ছবিটা তুলেছেন, আপনি প্রথমে যে কাজটা করেন এই ছবিটার আশেপাশে এরিয়া ধরে এটা লেয়ারে নিতে হবে এক নম্বরে। হ্যাঁ, লেয়ারে নিতে তো আমরা পারি, কন্ট্রোল এ দিব, কন্ট্রোল সি দিব বা কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল ভি দিব, লেয়ারে চলে গেল। যাওয়ার পরে আপনি ম্যাক্সিমাম এরিয়াটা কাছাকাছি এরিয়া ধরে ছবিটাকে সিলেক্ট করেন। আমার মনে হয় একটু করতে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এটুকু সিলেক্ট করার পরে আপনি রিফাইনাইজ পাবেন। রিফাইনাইজে যখন যাবেন, রিফাইনাইজে তো যেতে পারবো তাই না? আচ্ছা, রিফাইনাইজে ক্লিক করার পরে আপনার এই ব্রাশ টুলটা হয়তো ছোট থাকতে পারে, আমরা অলরেডি জানি যে ব্রাশ কিভাবে ছোট বড় করতে হয়। থার্ড ব্রেকার যদি আমরা রাইটে দিই তাহলে বড় হবে, যদি লেফটে দিই ছোট হবে। তাহলে আপনি মিডিয়াম একটা সাইজ আনেন যেটা আপনার এই সাইডটা কভার করে। দেন আপনি যদি এখানে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করেন, ড্রাগ এন্ড ড্রপ করলে কি হবে, যদি মাউস ছেড়ে দেন দেখেন এই জায়গাটা মুছতে থাকবে অটোমেটিকলি। এবং এটার স্পেশালিটি হলো ফটোশপ 6 এর পর থেকে এই ফিচারটা অ্যাড করেছে, যে এরিয়াটা সাদা আছে আপনি সেই এরিয়াটা ড্রাগ এন্ড ড্রপ করতে থাকেন দেখবেন মুছতে থাকবে। CS6 থেকেই কাজ করবে। ওকে, এখানে নিউ লেয়ার, নিউ লেয়ার সিলেক্ট করে ওকে করে দিবেন, তাহলে নতুন একটা লেয়ার এসে চলে যাবে, নতুন লেয়ারে চলে আসলো। বোঝার উপায় কি, আপনি এটা সিলেক্ট করার পরে নতুন একটা লেয়ার নেন, এখানে একটা ফিল কালার করেন, দেখেন নতুন আসছে। এখানে এইটুকু জায়গা সাদা আছে, তাহলে কি করবেন, এখানে কুইক সিলেকশন টুল আছে এটা দিয়ে আপনি সিলেক্ট করেন, করে রিমুভ করে দেন, সিম্পলি রিমুভ, ক্লিয়ার হয়ে গেল, ডান। এখন কন্ট্রোল এ দিয়ে পুরো জিনিসটাকে আমরা কপি করতে পারি। আমরা এই লেয়ারটা সিলেক্ট করা আছে, যে লেয়ারটা আমাদের ছবিটা আছে, কন্ট্রোল এ দিয়ে আমরা যদি পুরোটা সিলেক্ট করি এবং এই ছবিটার উপর এনে পেস্ট করি, ছবিটা একটু বড় সাইজ আছে, তাহলে আমরা ট্রান্সফর্ম করবো, কন্ট্রোল টি দিব, দিলে এটা ছোট হবে। দেন আমরা এটাকে ধরে যদি রিসাইজ করি এবং চেষ্টা করব যে একটা কাছাকাছি এমন একটা জায়গায় নিতে যাতে আমাদের ডিজাইনের সাথে বা যেটা আমরা চাচ্ছি এরকম কিছু করার জন্য। আচ্ছা, এখন এই ছবিটার যে কাজটা করা লাগবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে লেয়ারে নিয়ে আসতে হবে। তাহলে কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, একটা লেয়ারে চলে আসলো। এখন যে ট্রিক্সটা, ট্রিক্সটা হলো নর্মালি আমি অনেক টিউটোরিয়াল দেখেছি ইউটিউবে, ম্যাক্সিমাম টিউটোরিয়ালতে এত কমপ্লেক্স করে কাজটা করে যেটা আসলে মাথা খারাপ হয়ে যায়। আপনি যেটা করতে পারেন, সিম্পলি এই লেয়ারটা, লেয়ার ওয়ানে ক্লিক করেন, কন্ট্রোল চেপে, কন্ট্রোল চেপে যদি লেয়ারে অনেক ক্লিক করেন তাহলে লেয়ার ওয়ানের যে এরিয়াটা আছে সেটা সে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে আপনি লেয়ার টু অলরেডি সিলেক্টেড আছেন, এখানে আমরা জানি লেয়ার ভায়া কপির একটা অপশন আছে, রাইট বাটন ক্লিক করলে আপনি পাবেন অথবা কন্ট্রোল জে দিলে হবে, লেয়ার ভায়া কপি ক্লিক করেন, একটা কপি হলো, তাহলে আপনি দুইটা লেয়ার পেলেন, এখানে একই জিনিসে দুইটা লেয়ার হলো, ছবিটাও বরাবর আছে। ট্রিক্সটা আসলে এইটুকুই, এটা যদি আপনি করতে পারেন বাকি কাজটা শেষ। কি, লেয়ার টুটাকে আপনি যদি 10% করে দেন দেখেন অলরেডি একটা শেপ চেপে পেয়ে গেছেন আপনি। এখন যদি আপনি চান যে এই ছবিটাকে একটু সুপার ইম্পোজ করার জন্য, তার মানে হলো ডাবল এক্সপোজ যেটাকে বলা হয়, সেক্ষেত্রে এই ছবিটাকে একটা ছোট কাজ করে নিলে ব্ল্যাক এন্ড হোয়াইট করা যাবে, সেটা হলো ইমেজ মেনুতে যাবেন, তারপরে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ডিস্যাচুরেট বলে একটা কথা আছে, এটা যদি করেন ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। ব্ল্যাক এন্ড হোয়াইট করার পরে আপনি ছবিটাকে মাস্কিং করবেন, মাস্কিং এর জন্য মাস্কিং বাটন আমরা চিনি, সিম্পলি ক্লিক করবেন মাস্কিং হয়ে গেল। এখন যদি আমরা ব্রাশ নেই, ব্রাশ নিয়ে 100% না রেখে অপাসিটি আমরা কমিয়ে নিই, 50% কমিয়ে যদি এখন আমরা এটাকে ব্রাশ করি, যদি মনে হয় ব্যাকগ্রাউন্ড কালারটা আরও পার্সেন্টেজ কমাবেন, 0.5 দিয়ে দেন, তাহলে আপনার যে ডিজার্ভ এরিয়াটা সেটা ফুটে উঠবে। ডান না, রেডি।